सईदीना मौलाना मुहम्मद वाला आले सईदीना। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अधकर हजरत ख्वाजा कलूशा रहमतुल्लाह अलैह जामे मस्जिदे एलाकार पवित्र ईद मिलादुन नबी बड़ करे बोली सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लम उद्यापन कमिटी व्यवस्थापनाई एवं एलाकार आशिकीन मुहिब्बीन एवं मुसल्लीदेर सहयोगिताय जादेर अवदाने आम्रा अहले सुन्ना वल जमातेर उपर अटल थाकार सुजोग पेयेछि से महान दुई मुजद्दिद जादेरके शरण ना करले बेवफाई होबे अकृतज्ञता होबे। एक जन मुजद्दिद जिनि सरासरि इस्लाम के हेफाजत करेछेन जिनि इमाम रब्बानी जिनि कय्यूम ज़मानी जिनि आलमे हुरूफे मुकत्तियात कुरआनी कत बड़ो आलेम छिलेन भाषाई प्रकाश करा जाबे ना एत बड़ो आलेम जाके सरासरि आमार नबीजी एलम दान करेछेन जार एलम गुलो शुधु क्लासे बा किताब पढ़े अर्जन करेछे अतटुकु ना जार कलबे आमार आल्लाह नबीर माध्यमे एलम ढेले दिएछेन सेई इमाम अहमद सरहिंदी फारूकी मुजद्दद अल्फसानी रहमतुल्लाह अलैह जार अवदान एत व्यापक भारतवर्षे जखन फितना शुरू हयेछे व्यापक फितना सेई फितना के जिनि दफन करे दिएछेन सेई महान जाते बाबरकतेर शरणे आमरा बसेछि पाशापाशी आरेकजन मुजद्दद যাকে আমার আল্লাহ ফিতনা থেকে বাঁচাবার জন্য ব্যাপক গুণে গুণান্বিত করে এই মহাভারতে বড় নিয়ামত হিসেবে নবীজির মুজিজা হিসেবে আল্লাহর কুদরত হিসেবে এই ভারতবর্ষের জন্য দান করেছেন উনি হচ্ছেন আলা হযরত ইমাম আহলে সুন্নাত শাহবাজ খেতাবত इमाम इश्क मोहब्बत हजरत इमाम आ अहमद रजा मुहद्दिस बरलवी रहमतुल्लाह अलैह जार एलमर कथा क्यों शुरू कर ले शेष करते पारबे ना कारण उनियो सरासरि आमार नबीजी थेके एलम पेयेछे নবীজির এলমের যেভাবে কুলকিনারা নাই কারণ নবীজির এলম মূলত কার হাদিসে পাকে আমার নবীজি বলেছে যে কিতাবুর এলমের হাদিস বুখারী শরীফে ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমাকে দিতে আছেন আর আমি নবী বণ্টন করতে আছি আল্লাহর দেওয়া শেষ হবে না নবীজির বণ্টনও শেষ। ইমাম বুখারী হাদিসটা এলমের মধ্যে কিতাবুর এলমের মধ্যে নোট করে প্রমাণ দিয়েছেন এটা আল্লাহ নবীকে এলম দিতে আছেন নবীজি এলম বণ্টন করতে আছেন এখন নবীজি এলম দান করে কিভাবে এলম দিয়েছেন বুখারী শরীফে কিতাবুল এলমে আপনারা শুনেছেন উলামায়ে কেরামের জুবানে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন নবীজি আমাকে দুই মুষ্টি এলম দিয়েছেন কয় মুষ্টি তা বুখারী শরীফ তাও কিতাবুল এলমের হাদিস
উনি বলছেন হাফিজতুনির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বি আইনি, আমি নবীজির থেকে দুই পাত্র এলম মুখস্থ করেছি, তার মধ্যে এক পাত্র ফাবাসাস্তুহু, এক পাত্রের এলমকে আমি প্রকাশ করেছি, আরেক পাত্রের এলম আমি প্রকাশ করি নাই। যদি তোমাদের মাঝে অন্য পাত্রের এলমটা আমি প্রকাশ করে দিতাম, তোমরা এটা সহ্য করতে পারতে না, উল্টা আমাকে মেরে আমার হুলকুম কেটে দিতে, আমার খাদ্য নালি কেটে দিতে, অসহ্য হয়ে সহ্য করতে পারতে না, বরদাস্ত করতে পারছে না, পারতে না। ওটা ছিল এলমে মারফাত। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। তাও ওনাকে নবীজি দিয়েছেন, উনি বলছেন হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির থেকেই মুখস্থ করেছি। তো নবীজি এই এলম পেলেন কোত্থেকে? আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, রাসূল আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। নবীজির জানাটা মূলত কাজ, এখানে সিরিয়াল আছে, এখানে একটা ধারাবাহিকতা আছে, কেউ সরাসরি পায় না, সবাই পায় আল্লাহ থেকে, তবে আল্লাহ বলে আমি সরাসরি দিই না, আমিও মাধ্যমে দান করি। একটু জোরে বলি না, সুবহানাল্লাহ। যেই মহান দুইজন ব্যক্তিত্ব, আজকে যদি বলেন আমরা গোটা রাত বসে থাকব, আমি দুই জাতের স্মরণ গোটা রাতও শেষ করতে পারব আমার এই ক্ষুদ্র জ্ঞানে। ইনাদের বয়ান শুরু করা যায় কিন্তু শেষ করা যাবে না। একটু আওয়াজ দিয়ে বলুন না, সুবহান। আমাদের পার্শ্ববর্তী ফজদারহাট দরবার শরীফে, এটাও ইমামে রব্বানীর একটা শাখা, হযরতে মুহাদ্দিস আজম উস্তাজুল মুহাদ্দিসিন আওলাদ মুস্তাফা হযরতে মুহাদ্দিস সফিউর রহমান হাশমী রহমতুল্লাহ আলাইহ, সেই ইমামে রব্বানীর ফাতিহা করতেন। একটু জোরে বলুন না, সুবহান। এখনো দরবারে এটা আছে কি না? এখনো আছে। তো কি বলছিলাম, তো ইমাম রব্বানী উনিকে যাকে আমার আল্লাহ পাঠিয়েছেন আর আমার নবীজি আগে ভাগে বলে দিয়েছেন, উম্মত শুনো শুনো, আমার উম্মতের মাঝে আল্লাহ এমন এক বান্দাকে প্রেরণ করবেন যার নামটা আমার নামে হবে, যার নামটা আমার নামে হবে। আল্লামা সিউতি হাদিস টুক করেছেন, সে হাদিসখানা আমি আপনাদেরকে রেফারেন্স সহ বলার চেষ্টা করছি, কারণ এখানে তো বর্তমানে রেফারেন্স ছাড়া কথা বলাটা ঠিক না, সেজন্য আমি আপনাদের সামনে ওই হাদিসটা বলছি। সেটা হলো আল্লামা সিউতি, ওনার একটা কিতাব আছে জামউল জামামে, সেই কিতাবে নোট করেছেন ইমামে শেখুল ইসলাম ইবনে হাজার আল আসকালানি। ওনার একটা কিতাব আছে আল এসাবা ফি তামিজিস সাহাবা। আল্লামা ইমামে আবু নাঈম ইসফাহানি হুলিয়াতুল আউলিয়ার মধ্যে, তাবকাত ইবনে সাদের মধ্যে, কনজুল উম্মালে আল্লামা হাস ওনার নাম, উনি ইমামে রব্বানীর জীবনী বড় সুন্দর করে রেখেছেন খাজা হাশিম কাশ্মী, ওনার একটা কিতাব আছে জুবদাতুল মাকামা। সেই জুবদাতুল মাকামাতেও 284 এবং 85 নম্বর পৃষ্ঠাতে নোট হয়েছে, সেটা কি? আমার নবীজি বলেছেন উম্মত শোনো শোনো, কালা নবিয়্যু বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু রাজুলান ফি উম্মতি ইউকালু লাহু সালাতুন তাদখুলুল জান্নাতা বিশাফাতিহি কাযা ওয়া কাযা। নবীজি বলুন উম্মত, আমার উম্মতের মাঝে এমন এক বান্দা আল্লাহ প্রেরণ করবেন যাকে সালা বলা হবে,
যাকে সালা বলা হবে, ইনি কেমন বন্দা? যার নাম সালা নয় কিন্তু ওনাকে সালা বলা হবে। আমার নবীজি বলেন, তাদখুলুল জান্নাতা বিশাফাতিহি কাদা ওয়া কাদা, যে বন্দা আমার উম্মতের মধ্যে সালা হবে, কিয়ামতের ময়দানে ওনার শান এমন হবে। আমার নবী বলেন, আমার ওই উম্মতের সালা আমার এত এত উম্মতের জন্য, ব্যাপক উম্মতের জন্য সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ প্রেরণ করবেন, এমন যাকে সালা বলা হবে, যিনি কিয়ামতের ময়দানে ব্যাপক শাফাআতের অধিকারী হবেন। তো কে হবেন সালাটার নাম বলেছেন না? আমার উম্মতের মধ্যে একজন সালা হবে বলেছেন। আর ইমামে রব্বানি আল্লাহ শুকরিয়া আদায় করতেন, কি বলতেন জানেন? আলহামদুলিল্লাহি আল্লাযী জাআলানি সালাতান বাইনাল বাহরাইন। ইমাম রব্বানি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন এবং শুকরিয়া আদায় করতেন, আয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, তোমার বন্ধু নবী উম্মতের মধ্যে একজন সালা হবে বলে ঘোষণা দিয়েছেন, আর আমি সেই আহমদ সের হিন্দি যাকে তুমি আল্লাহ সালা হিসেবে প্রেরণ করেছ। নবীজি বলেছেন আর ইমামে রব্বানি শুকরিয়া আদায় করেছে। দেখেন আজকে যে দুজন মহা মুজাদ্দিদের নাম নামে আমরা ফাতিহা করছি, দুজনের নাম কিন্তু আহমদ। দুজনের নাম কি? একজনের নাম শেখ আহমদ, আর একজনের নাম আহমদ রেজা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আহমদ রেজা দুজনের নাম কিন্তু আমার নবীর নামে। একটু বলবেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করি তো কি বলছিলাম, যে ইমামে রব্বানি যাকে আমার আল্লাহ সালা হিসেবে উম্মতের জন্য পাঠিয়েছেন, এমনকি কেয়ামতের ময়দানে ওনার ব্যাপক ক্ষমতা থাকবে সুপারিশ করার, তা আমরা যারা উপস্থিত হয়েছি, অন্তত আমরা তো আশাবাদী যে ইমামে রব্বানির মাহফিলে আমরা বসেছি, ওনার সুপারিশ আমরা ইনশাআল্লাহ পাব। না নাই আশা নাই, এমনি বেকার বসেছি না, আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছেন। এমনকি আমার নবীজি বলেছেন, ইয়াবআসুল্লাহু রাজুলান আলা রাসে আহাদ আশারা মিয়া, এ আমার উম্মত দ্বিতীয় হাজারে, দ্বিতীয় হাজার মানে কি, এক হাজারের পর আল্লাহ আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি প্রেরণ করবেন, হুয়া নূরুন আজিমুন, যিনি আল্লাহর পক্ষ থেকে মহান নূর হবে। নূরুন আজিমুন, আল্লাহ প্রেরণ করবেন এক হাজার হিজরির পর বা দ্বিতীয় হাজার মুজাদ্দিদ হিসেবে, যিনি আল্লাহর পক্ষ থেকে মহান নূর হিসেবে আসবে। ইসমুহু ইসমি, যার নামটা আমি নবীর নামে হবে। দেখেন কিভাবে আমার নবীজি আগে ভাগে বলে দিচ্ছেন, যিনি মহান নূর হবে যার নামটা আমি নবীর নামে হবে। কেমন নূর জানেন? ইমামে রব্বানি দুনিয়াতে আসার টাইম হয়েছে, কাছাকাছির টাইম, আর ওনার আব্বা শেখ মাহদুম আব্দুল হাদ, শেখ মাহদুম হিসেবে যার পরিচিত ছিল, উনি তাহাজ্জুদের নামাজের পরে মোরাকাবা করতেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? ইমামে রব্বানির আব্বা জান, উনি বড় মাপের আলেমও ছিলেন, ওলিও ছিলেন। উনি তাহাজ্জুদের নামাজের পরে মোরাকাবা করছেন, মোরাকাবা করার সময় কি চোখ খোলা থাকে না বন্ধ থাকে? চোখ খোলা রাখে কি মোরাকাবা করা যায়? না, চোখ বন্ধ। আর মোরাকাবা দেখতে পেলেন গোটা দুনিয়া অন্ধকারে ছেয়ে গেল, জমিনের মধ্যে চতুর্দিকে শুকর আর শুকর, না পাক জানোয়ার দেখা যায়,
অন্ধকার ছেয়ে গেল, হঠাৎ করে ওনার সিনা থেকে একটা নূর বের হলো, যে নূর এমন ভাবে আলোকিত হয়ে গেল অন্ধকার চলে গেল, যত শুকর নাপাক ছিল সব ওই নূর ধ্বংস করে দিয়েছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওই যে আমার নবীজি বলেছেন হুয়া নূরুন আযীমুন, ওটা মহান নূর হবে। ওই নূরটা ওনার আব্বার সিনা থেকে বের হয়েছে, যেটা ইমামের আব্বানের আব্বা জান দেখেছেন। শুধু তাই না, হুজুর গৌসুল আজম জিলানি রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইমামের আব্বানের আরো 500 বছর আগে, কত বছর আগে, উনি গোসপাকটা আমরা জানি 25 বছর পাহাড়ে পাহাড়ে এবাদত করেছেন, 25 বছর। হঠাৎ একদিন উনি তাও গোসপাক পাহাড়ে রিয়াজত করছেন, মোরাকাবা করছেন, মোরাকাবাই উনি দেখতেছেন আকাশে বিরাট এক নূর, গোটা আকাশ আলোকিত হয়েছে। তখন হুজুর গৌসুল আজম জিজ্ঞেস করছেন, ইয়া রব, বিরাট নূর একটা দেখছি, গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে, এটা আবার কার নূর? তখন আমার আল্লাহ এলহাম করছেন, ওগো গৌসে জিলানি, ইনি আমার বান্দা, আমার বন্ধুর উম্মত, আপার পরে আসবে আরো 500 বছর পরে, যিনি জমিনের মধ্যে আসবে, যার নামটা নবীর নামে হবে, যার নাম আহমদ হবে, ওনার নূর গোটা দুনিয়া এভাবে আলোকিত হয়ে গেছে। হুজুর গৌসুল আজম খুশি হয়ে বলছেন, ও খোদা, আমি যে জুব্বা পরে মোরাকাবা করে এই নূর দেখলাম, আমি জুব্বাটা ওনাকে উপহার দিয়ে দিব। যে জুব্বা পরে এই নূরটা দেখেছেন হুজুর গৌসুল আজম জিলানি, সেই জুব্বাটা হেফাজত করে রেখেছিলেন, ইমামের আব্বানের জন্য ওসিয়ত করেছিলেন, এমনকি 500 বছর পরে ইমামের আব্বানের কাছে হুজুর গৌসুল আজম জিলানির এই জুব্বা মোবারক এসে পৌঁছে গেছে। দেখেন এগুলা কি বিশ্বাস হয়? সেখানে এগুলো মামুলি বিষয় নয়। আর যারা তরিকত মানে না, এরা কি এগুলো মানবে? তরিকতে যারা নাই এগুলো বুঝবেও না, মানবেও না। বলো কখন 500 বছর আগে কি নূর দেখতেছে? সে মনে করবে গৌসে জিলানি তার মতো। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো আমি কি বলতে চেয়েছিলাম, আমার নবীজি বলেছেন এমন একজন বান্দা আল্লাহ দ্বিতীয় হাজারে প্রেরণ করবেন, যিনি মহান নূরের অধিকারী হবেন, যার নামটা আমি নবীর নামে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ইমাম রাব্বানি দুনিয়াতে আসার আগে আগে, দুনিয়াতে আসার আগে যা যা ব্যবস্থা আমার নবীজি সব করে রেখেছেন। ইমামের আব্বানির আব্বাজান দেখেছেন, ইমামের আব্বানির আম্মাজান দেখছেন যে ওনার ছেলে দুনিয়াতে আসার কিছুক্ষণ আগে ওনার বেহুশি তারি হয়ে গেল, উনি হুশে নাই, বেহুশ হয়ে গেছেন। কে? মুজাদ্দিদ আলফেসানির আম্মাজান বেহুশ হয়ে গেছে। বেহুশের মধ্যে দেখতে পেলেন, বেহুশ সকল হয়ে গেলেন, হঠাৎ দেখতে পেলেন ওনার ঘর নূরে নূরানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা আলিমুদ্দিন সাহাব, আপনি আসলে না না এদিকে চলে আসে না, সুন্দর হবে এদিকে। আমাদের খাজা কালুশা রহমতুল্লাহ আলাইহ সিনিয়র মাদ্রাসার সম্মানিত সিনিয়র প্রভাষক হযরত মাওলানা আলিমুদ্দিন সাহেব কিবলা, উনিও তশরিফ এনেছেন, আমরা একটু ওনাকে স্বাগত জানাই, বলি মারহাবা। এদিকে আসুন। কি বলছিলাম, সে ইমামে রাব্বানি, সে কাইয়ুমে জামানি, এগুলো যদি আমরা এই মাহফিলগুলো না করতাম,
এগুলা এই ওনার ব্যাপারে জানালে দরকার আছে কিনা। উনি যে ভারতবর্ষের জন্য কত বড় মহসিনে আজম, কত বড় এহসান করেছেন এই ভারতবর্ষে, এটা এমনি করে নাই, ভেলায়েতের ক্ষমতা দিয়ে করেছেন। বাদশাহ জাহাঙ্গীর পারে নাই, অনেক চেয়েছে, ওনার আব্বা বাদশাহ আকবর চেয়েছে, তাদের বাদশাহগিরি ক্ষমতা দেখিয়েছিল, বাদশাহ আকবর দেখিয়েছিল, আকবরের ছেলে জাহাঙ্গীর দেখিয়েছিল, কিন্তু দেখা যায় ইমামে রব্বানিকে আটকানো যায় না, ওনাকে বন্দি করেছে, জেলখানা দিয়েছে, আর জেলখানার মধ্যে যত বন্দি ছিল, মুসলমানও ছিল, হিন্দুও ছিল, শিখ ছিল, বিভিন্ন জাতির ছিল, কিন্তু ইমামে রব্বানির সোহবতে আসার পরে সব কয়েদিরা জেলখানার মধ্যে সব পাক্কা মুসলমান হয়েছে, তাই না, বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জেলখানা দিয়েছিল ওনার ক্ষমতাকে একটু দামাবার জন্য, দেখা যায় জেলখানার মধ্যে ওনার তাবলিগ শুরু হয়ে গেল, জেলখানার মধ্যে উনি ওলি বানিয়ে দিচ্ছেন, বিধর্মীকে মুসলমান বানিয়েছেন। কিভাবে এই ক্ষমতা? এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, এটা বাহুবলী নয়, এটা আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়েছেন নবীজির মাধ্যমে। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। তো আমি কি বলতে চেয়েছিলাম, সেই ইমামে রব্বানি কাইয়ুমে জামানি, যার সব কিছু আমার নবীজি এমনভাবে গোছাই নিয়েছেন, নবীজি তো এলমও দিয়েছেন, এমনকি নবীজি ইমামে রব্বানির জন্য মানুষ যেভাবে অভিভাবক হিসেবে ছেলে হলে ছেলে, নাতি হলে নাতি, ভাতিজা হলে ভাতিজা, ভাগিনা হলে ভাগিনাদের জন্য, বউ দেখে মেয়ে দেখে বিয়ে করাবার জন্য, ঠিক আমার নবীজি কাইয়ুমে জামানি ইমামে মুজাদ্দাদ আলফেসানের জন্য নিজে স্ত্রী ঠিক করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে রব্বানি আগ্রা থেকে আসতেছেন, আগ্রা থেকে আসতেছেন, আর এদিকে যাওয়ার পথে সেই এলাকার আমি নাম বলতেছি, সে এলাকার নাম হচ্ছে, একটা এলাকা ছিল নিসার, সেই নিসার এলাকার মধ্যে যিনি সুলতান ছিলেন ওনার নাম ছিল শেখ সুলতান, ওই এলাকার বাদশাহ ছিলেন, স্থানীয় বাদশাহ নিসার এলাকার, উনি বড় আল্লাহওয়ালা ছিলেন। ইমামে রব্বানি ওদিকে আগ্রা থেকে আসতেছেন, আর এদিকে শেখ সুলতানকে স্বপ্ন যুগে আমার নবীজি খাবের মধ্যে এসে বলতেছেন, এ শেখ সুলতান, তোমার তো উপযুক্ত এক কন্যা আছে, সেই কন্যা আমি শেখ আহমদের জন্য ঠিক করছি, ও শেখ আহমদ আসতেছে, তুমি তাকে দাওয়াত দাও, আর তোমার কন্যার সাথে শেখ আহমদের বিয়ের ব্যবস্থা করো। যার বিয়ে আমার নবীজি ঠিক করতেছেন, এটা কেমন কথা, আর আমার নবীজির বিয়ে ঠিক করে আমার আল্লাহ। আমি গত জুমা তো বলেছিলাম না, এর আগের জুমা, হজরতে জাইনাবের সাথে আমার নবীজির বিয়ে হচ্ছে, হজরতে জায়েদ যখন ছেড়ে দিল, ইদ্দত যখন শেষ হয়ে গেল, আল্লাহ বলে ফালাম্মা কাদা জাইদুন মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা, রাসূল আপনার স্ত্রী কারা কারা হবে এটা আমি নির্ধারণ করব, আপনার শ্বশুর শ্বশুর গোষ্ঠী কারা হবে আমি নির্ধারণ করব। সেজন্য হাদিসে পাকে আমার নবীজি বলেছেন, ইন্নাল্লাহ কদ আখতারানি, নিশ্চয়ই আল্লাহ আমাকে বেছে নিয়েছেন, ও আখতার আলী আসহাবা, আমার জন্য সাহাবী কারা কারা হবে আল্লাহ বেছে নিয়েছেন, ও আসহারা, আমার শ্বশুর গোষ্ঠী কারা হবে তাও আল্লাহ বেছে নিয়েছেন। তার নবীজির জন্য বেছে নেই কে? আল্লাহ। আর আমার নবীজির প্রিয় উম্মতের জন্য নবীজি নিজেই বেছে নেই, তাও 1000 বছর পর, এনতেকালের 1000 বছর পরে ইমামে রব্বানির স্ত্রী ঠিক করতেছেন আমার নবীজি, ওদিকে ইমামে রব্বানিও আসতেছে, আগ্রা থেকে সারহিন আসতেছে, পথের মধ্যে ওই এলাকার নিচের এলাকার মধ্যে শেখ সুলতানকে আমার নবীজি স্বপ্নে দেখাচ্ছেন আর বলছেন,
তোমার মেয়েকে কাকে বিয়ে দিবা? আমি তোমার মেয়ের জামাই ঠিক করেছি, তার নাম শেখ আহমদ। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর ওই মেয়ের ওই মহিলার পেট দিয়ে, ওই মহিলার পেট দিয়ে দশজন বড় বড় আল্লাহর ওলি এবং মলিয়া বের হয়েছে, সাতজন ওলি তিনজন মলিয়া। কার? যাকে আমার নবীজি বেছে নিয়েছে, শেখ শেখ সুলতানের মেয়ে, যার গর্ব থেকে ইমামে রব্বানীর সাতজন ছেলে ভূমিষ্ঠ হয়েছিল, তিনজন মেয়ে ভূমিষ্ঠ হয়েছিল, সব বড় বড় আল্লাহর ওলি ছিল, কাইয়ুমে জামানি ছিলেন, কাইয়ুমে আরবা আছে। এটা এটা শুধু ইমামে রব্বানীর জন্য খাস, এই উম্মতের মধ্যে ইমামে রব্বানীকে আমার আল্লাহ বহু গুণে গুণান্বিত করেছেন। তার মধ্যে একটা গুণ হলো কাইয়ুমে জামানি। সেজন্য তো কাইয়ুমে জামানি মানি যিনি চাইলে মুহূর্তের মধ্যে জামানা উল্টে ফেলতে পারে, পাল্টে ফেলতে পারে, এমন ক্ষমতা প্রশ্নেছেন। ইমামে রব্বানি আগ্রায় গেলেন, বাদশাহ সেলিম জাহাঙ্গীর ছিলেন, ইনি বাদশাহ আকবরের ছেলে। কি করেছেন ইমাম সেখানে? বাদশাহ আকবর তার ঘরের সামনে দুইটা ইবাদতখানা, একটার নাম মসজিদ আর একটার নাম মাহবাদ। একটার নাম মসজিদ আর একটার নাম কি? মাহবাদ। মাহবাদ মানে উপাসনাগার। মসজিদে শুধু মুসলমান যাবে, সেখানে বিধর্মী যাবে না, কিন্তু মাহবাদে মুসলমানও যেতে পারবে, হিন্দুও যেতে পারবে, খ্রিস্টান, ইহুদি, শিখ, ঈশাই যত আছে সবার জন্য ভ্রাটিস ইবাদতখানা, যেটার নাম দিন ইলাহি। একটু জোরে বলবো না, নাউজু বিল্লাহ। দিন ইলাহি মানে কি? দিন না নাস্তিকতা? এটা নাস্তিকতা, ভ্যারাইটিস কোন ধর্ম হতে পারে না। ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম মনোনীত, সেই ধর্মের নাম কি? একটু লক্ষ্য করুন, ইমামে রব্বানি সেলিম জাহাঙ্গীর বাদশার দরবারের পাশে গেলেন, দেখলেন এক পাশে মসজিদ আর এক পাশে মাহবাদ। ইনি মসজিদে ঢুকলেন, নামাজ পড়লেন, বাহির হয়ে এক মুষ্টি মাটি বালি নিলেন। বালি নিয়ে বলছে, বাচ্চাকে এমনি বলতেছি শুনছে না, কোন একটু ঘটনা ঘটাই দিতে হবে। এরকম বালি যখন আকাশের মধ্যে নিক্ষেপ করলেন, মুহূর্তের মধ্যে জামানা পাল্টে গেল, আকাশ পরিষ্কার ছিল। কিন্তু ইমাম রব্বানি হাতে বালু নিয়ে যখন এরকম মারছে, এমন ভাবে তুফান শুরু হয়েছে শুধু এই এলাকায়, অন্য কোথাও না। যেমন দেখেন আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন, কাইয়ুমে জামানি হবে না কেন, কি ক্ষমতা ওনাদের হাতে দিয়েছেন, মূলত আল্লাহই দিয়েছেন, ওনারা দেখাচ্ছেন, ওনাদের মাধ্যমেই আল্লাহর কুদরত প্রকাশ হচ্ছে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে রব্বানি এভাবে এক মুষ্টি বালি যখন নিক্ষেপ করে দিলেন, জামানার আহওয়াল অবস্থা পরিবর্তন হয়ে গেল। আকাশ ছিল পরিষ্কার, এখন পরিষ্কার আকাশ নাই, গোটা অন্ধকারে ছেয়ে গেল। এমন তুফান হলো, বাদশাহ সেলিম জাহাঙ্গীর ঘর থেকে বের হচ্ছে, বের হতে দেখতেছে কি হলো ঘটনা কি, দেখতেছে এমন তুফান তার ঘরের একটা বিম ভেঙ্গে তার মাথায় পড়ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো শুধু এই এলাকায় করাচ্ছেন, দেখেন আল্লাহ ওনাদেরকে এভাবে ক্ষমতা দিয়ে ইসলাম এমনি রক্ষা করেন নাই, বাহুবল ইসলাম রক্ষা করে নাই, আল্লাহর বলিগণ বাহুবল ইসলাম প্রচারও করেন নাই, বাহুবল ইসলাম রক্ষা করেন নাই, ইসলাম রক্ষা করেছেন এই ভেলায়তের ক্ষমতা দিয়ে। আর আলা হযরত ফাজল বরদী বলে, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন এলমি ক্ষমতা, আমি কলম দিয়ে উড়ে ফেলেছি। আল্লাহ আলা হযরতকে কি দিয়েছেন? কলম। সেজন্য উনি বলেছেন যেদিক থেকে আসুক আমি উড়ে ফেলেছি। কি দিয়ে? কলম দিয়ে, আমার ভাষা দিয়ে। সেজন্য উনি বলছেন
মুলকে সখন তুমকো রাজা মুসল্লম আর জিসমতে আ গই হো সিখে বিঠা দিয়ে উনকি মহক নে দিল কে গুনছে খিলা দিয়ে হে সলা দুনিয়া দেখেন ওনার আশাও অলৌকিক কার ইমামের রব্বানির আমি ইমামের রব্বানিটার সঙ্গে বিশ্বাস করছি এরপর ইমামে আলা হজরতের দিকে যাবো তাও অল্প ব্যাপক আলোচনা করার সময় নেই লিমিট টাইম একটু খেয়াল করি সে ইমামের রব্বানি যার এত ব্যাপক ক্ষমতা কোথাও ওনাকে আটকানো যায় না উনি আল্লাহর ভেলায়েতে শক্তি দিয়ে সব এই বাদশাহী তাগুতি শক্তিকে উনি নিস্ত নাবুদ করে দিয়েছিলেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এমনকি উনি শবে বরাত আছে না আমাদের দেশে অনেকে শবে বরাত মানে না কিন্তু ইমামের রব্বানি উনি তো আরো 400 বছর আগের প্রায় 500 বছর আগে কত শবে বরাত মানতেছে না এরা কয়দিনের আর ইমামের রব্বানি সপরিবার শবে বরাতে ইবাদত করতেছে ওনার জোজাই মহতারামা ওই যে আমার নবীজি যাকে ঠিক করে রেখেছিলেন ওনার স্ত্রী সহ উনি ইবাদত করছিলেন হঠাৎ করে ইমামের রব্বানি এদিকে দেখে শুধু কি যেন দেখতেছেন তো জিজ্ঞেস করলেন আপনি এভাবে কি দেখেন কারণ ইমামের রব্বানির ব্যাপারে একটা প্রসিদ্ধ ছিল ইমামের রব্বানি মানুষের তকদির দেখতেন তকদির মানে যেটা দেখা যায় না তকদির মানে যেটা দেখা যায় না আর ইমামের রব্বানিকে আমার আল্লাহ এমন চক্ষু দিয়েছেন মানুষ যেটা দেখতেন না উনি সেটা দেখতেন তো ওনার জজাই মহতারামা স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি কি দেখতেন আজকে তো অনেক বান্দার এই দুনিয়া থেকে ওনাদের নাম লিস্টে উঠে যাচ্ছে হ্যারে আজকে তো অনেক বান্দার নাম মালাকুল মতের হাতে উঠাই দিয়েছে অনেকে দেখে না অনেকে দেখে না উনি এটা বোঝাচ্ছেন মানে উনি দেখতেছেন একটু জোরে বলুন না কারণ ওই বছর শবে বরাতের ফয়সালা উনি ইন্তেকাল করবেন সফর মাসে একটু জোরে বলবো না সুবহানাল্লাহ উনিটা দেখতেছেন সেজন্য ওনার উনি দেখছেন ওনার নামটা ওই মালাকুল মওতের হাতে উঠাই দিয়েছে যে আগামী শবে বরাত উনি পাবেন না আগামী শবে বরাত আসার আগে আগে উনি পর্দা করবেন উনি সেটা দেখতেছেন একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওনার জজাই মহতারামা উনি বলতেছেন যেদিন উনি মারা যাবেন এই সফর মাসের 28 তারিখ দিবাগত রাত ছিল উনি বলেন সে রাতে উনি তাহাজ্জুদে পড়েছেন তাহাজ্জুদের নামাজের পরে ইমামের রব্বানি ব্যাপক জিকির আজকারে মগ্ন হয়ে গেলেন এমনকি ফজরের নামাজও পড়লেন কিন্তু শরীরের মধ্যে ব্যাপক জ্বর ছিল মারাত্মক ব্যাপক জ্বর ছিল এরপরও উনি তাহাজ্জুদ বাদ দিচ্ছেন না ফজরের নামাজ ছেড়ে দিচ্ছেন না ফজরের নামাজ পড়ে এমনকি উনি আরাম করতেছেন উনি জানা হয়ে গেছে উনি আর থাকবেন না ফজরের পর পর মালাকুল মওত ওনার রূহ কবজ করে নেবেন এভাবে উনি নিজে নিজে প্রস্তুতি নিয়ে ফেললেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা তো জানি না কখন মারা যাব কিন্তু ইমামের রব্বানি উনি রেডি উনি মারা যাওয়ার জন্য ফজরের নামাজ পড়ে
রেডি হয়ে গেলেন, আর উনি সে অবস্থায় মারা গেলেন। শুধু মারা গেলেন তাই না, মারা যাওয়ার পরে মানুষ কি নড়াচড়া করতে পারে? বলেন না। কেমন মারা গেলেন? এই রকম নামাজ পড়তে যেভাবে হাত রাখে এরকম, নাভির নিচে। ইমাম রাব্বানি এই নাভির নিচে হাত রাখা অবস্থায় মারা গেলেন। এমনকি যারা গোসল দিয়ে করাচ্ছিলেন, ওনারা গোসল যখন করাতে গেলেন, হাত ছড়াইয়া যখন এরকম এরকম নাভি থেকে হাত ছড়াইয়া দেয় নামাজ অবস্থায়, উনি এরকম নামাজ অবস্থায় যেরকম থাকে সেভাবে তো মারা গেলেন। মারা গেলেন গোসলের সময় হাত যখন সরাইয়া পানি ঢালছিলেন, পানি ঢালা শেষ আবার হাত জায়গায় চলে আসছে, ওই নাভির নিচে হাত রাখা। নামাজ অবস্থায় যেরকম থাকে ঠিক গোসল অবস্থায় হাত সরাবার পরও হাত আপন জায়গায় চলে আসছে। কেন? উনি প্রমাণ করছেন আমি মারা গেছি ঠিক, এমন মারা মারা গেছি মারার পরও জিন্দা। সেজন্য বড় মজার বিষয় সেটা কি, সেটা হলো হযরতে খাজা মুহাম্মদ আব্দুল্লাহ, উনি ইমামের রব্বানির সোহবত পেয়েছেন। এরকম বন্দা ইমামের রব্বানির মুরিদ ছিলেন, উনি বলতেছেন আমি ইমামের রব্বানির এই যে মতের সন মৃত্যুর সন বের করেছি। ইমামের রব্বানির মৃত্যুর সন কি? উনি একটা আরবিতে লিখেছেন মা আতা ওয়ালাম ইয়ামুত বাল হাইয়ুন আবাদা। এটা দেখার পরে উনি কি করতেছেন, একটা আরবি লিখলেন কি মাতা, ইমামের রব্বানি মারা গেলেন কিন্তু ওয়ালাম ইয়ামুত বাল হাইয়ুন আবাদা, উনি এমন মারা মারা গেলেন মারা যাওয়ার পর আবার অস্থায়ী ভাবে জিন্দা হয়ে গেলেন। মাতা ওয়ালাম ইয়ামুত বাল হাইয়ুন আবাদা, এই সেন্টেন্সের আবজত অক্ষরে বের করে দেখা যায় যে ইমামের রব্বানির মৃত্যু স্বর। ইমামের রব্বানি ইন্তেকাল করেছেন 1034 হিজরি সনে, আর আরবি মাতা মারা গেছেন ওয়ালাম ইয়ামুত এবং মারা যায় নাই অস্থায়ীভাবে, মারা গেছেন ঠিক কিন্তু অস্থায়ীভাবে মারা যায় নাই। এই যে আরবি একটা কথা, এটাকে আবজদ হরফ বের করছে ওনার মৃত্যু স্বর একেবারে শাল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকজন খাজা মোহাম্মদ বাকি, উনিও ইমাম রব্বানির ছেলের খলিফা ছিলেন, উনি বলতেছেন আমার নবীজির একটা হাদিস আছে আল মউতু জাসরুন, মত একটা ব্রিজের নাম সেতুর নাম, ইউসিল হাবিব ইলাল হাবিব, যে ব্রিজ এক বন্ধুকে অপর বন্ধু পর্যন্ত পৌঁছায় দেয়। নবীজি বলেছেন মত একটা ব্রিজের নাম, যেমন একটা নদী এই পারে এক বন্ধু ওই পারে আরেক বন্ধু, বন্ধু বন্ধুর সাথে মিলতে গেলে যেভাবে ব্রিজ পার হলে বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে যায়, আমার নবীজিও বলেন মত এমন একটা ব্রিজ যে ব্রিজ বন্ধুকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। মতের মাধ্যমে বন্দা কার কাছে যায়? সেজন্য আমার নবী বলেন আল মতু তুহফাতুল মুমিনে, মত ইমানদারের জন্য বড় উপহার। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। মত এটা কিসের নাম? ব্রিজ, ব্রিজ সেতু, এক বন্ধু অপর বন্ধু পর্যন্ত পৌঁছতে পারে মতের মাধ্যমে। আমার নবীজি যে হাদিস বয়ান দিয়েছেন আল মতু জাসরুন ইউসিল হাবিব ইলাল হাবিব, এই যে একটা কি বাক্য সেন্টেন্স, এটাকে আরবি আবজদ অক্ষর বের করলে ইমামের রব্বানির মতের স্বর ওই শাল বের হয়ে যায়। আল মতু হুয়া জাসরুন ইউসিল হাবিব ইলাল হাবিব, আবজদ অক্ষর বের করলে দেখা যায় 1034। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই যে যিনি সুবদাতুল মাকামাত লিখেছেন খাজা মোহাম্মদ হাসান কাশ্মি, উনি বলতেছেন কোরআন শরীফে আল্লাহ যে বলেছেন আলা
ان اولیاء اللہ لا خوف علیہم. خبردار আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, এতটুকু আব্জদ অক্ষর বের করলে দেখা যায় ইমামের রব্বানির মতের শাল বের হয়ে যাচ্ছে. আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম পর্যন্ত যদি অক্ষর আরবি অক্ষরের আব্জদ হরফ বের করি তাহলে 1034 বের হচ্ছে. একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ. অর্থাৎ ইমাম রব্বানি উনি এমন ওলি যার কোনো ভয় নাই, উনি এমন ওলি যিনি মৌতের মাধ্যমে আল্লাহর সাথে মিলেছেন, উনি এমন ওলি যিনি মরার পরেও স্থায়ীভাবে মরেন নাই. একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ. আজকে সেই মহান জাতে বাবরকাতের আমরা স্মরণে বসছি, এটা আমাদের খুশকিস্মতির বিষয়। আল্লাহ ইমাম রব্বানির শাফাত যে কিয়ামতের ময়দানে ব্যাপকভাবে আমার নবীজি বলেছেন উনি সবার সুপারিশ করবেন, আমরাও যাতে ইমাম রব্বানির সুপারিশের অন্তর্ভুক্ত হতে পারি সে তৌফিক দান করুন. আরেকজন মহান জাতে বাবরকাত যার নাম আলা হযরত, যিনি সুন্নিয়তকে রক্ষা করেছেন যখন ভারতবর্ষে ইংরেজরা, একটু বিষয়টা খেয়াল করি আমি অল্প সময় শেষ করে দিব, ভারতবর্ষে যখন ইংরেজরা কিছু মুসলমানের বড় বড় আলেমকে কিনে ফেলেছে, তাদের মধ্যে একজনের নাম ইসমাইল দেহলভি. ইসমাইল দেহলভি কিনেছে কে? ইংরেজরা. এভাবে ইসমাইল দেহলভির পরে দেবন্দের বড় বড় ওলামায়া যারা আসলে বড় আলেম ছিলেন কিন্তু টাকার সামনে হারিয়ে গেছেন, ইংরেজদের টাকার সামনে যারা ইমান বিক্রি করতে দ্বিধাবোধ করে নাই, সে ইংরেজদের খপ্পরে পড়ে মুসলমানকে পাট পাট করে ফেলেছে, ইসলাম সুন্নিয়তকে ধ্বংস করে দিচ্ছে, সুন্নিয়তের আকিদা থেকে মানুষকে যখন সরাই ফেলতেছে ঠিক ওই মুহূর্তে এই মহাভারতে আমার আল্লাহ আলা হযরত ফাজল বেররবিকে পাঠিয়েছেন. কেমন পাঠালেন? এমন সেহেন ওনাকে আল্লাহ ঢুকাই দিলেন, ওনার মেমোরিটা আল্লাহ এমন ভাবে দিলেন, কত পাওয়ারফুল মেমোরি বুঝেন, যিনি মাত্র 4 বছর বয়সে কোরআনের ফার্স্ট ও লাস্ট শেষ করে ফেলেছেন. কবছর বয়স? 4 বছর বয়সে আমাদের বাচ্চাদেরকে ছেলেদেরকে কি কোরআনের সবক দিয়েছিলাম? কিন্তু আলা হযরত মাত্র 4 বছর বয়সে কোরআনের ফার্স্ট ও লাস্ট একেবারে শেষ করেছেন তাসবিহ আকারে. শুধু তাই না, অতি অল্প সময়ে এত ব্যাপক এলম অর্জন করেছেন. 6 বছর বয়সে মিলাদুন্নবীর দিন রবিউল আউয়ালের 12 তারিখ ওনার আব্বা ওনার দাদা বড় মাহফিল করতেন যেখানে বড় বড় ওলামায়ে কেরাম উপস্থিত হতেন, আর দাদার অনুমতি নিয়ে আলা হযরত বলেছিলেন মাত্র 6 বছর বয়সে, দাদা আমি আজকে ওয়াজ করব. জোরে বলুন সুবহানাল্লাহ. কি করবেন? বক্তা হলো শিশু বক্তা. কি বক্তা? মিলাদুন্নবীর মাহফিলে শিশু বক্তার অবস্থা দেখেন. এখন তো শিশু বক্তা মানে যাদেরকে যতটুকু মুখস্থ করায় ক্যাসেটের মতো আবার ছাড়ে, এরকম শিশু বক্তা মাঝে দেখা যায় কি না? ইউটিউবে আছে অনেক, ব্যবসা চলতেছে, আর মানুষও হুজুকিত. শিশু বক্তা যদি নিজের থেকে যদি এক লাইনে বলতে পারে এটাই তো ছিল তার কিছু শিকার, কিন্তু না, তাকে যতটুকু মুখস্থ করাই ততটুকু বলে, এক লাইন নিজ থেকে বলার সে ক্ষমতা নাই. আমরা তার ওয়াজ শোনার জন্য পাগল, আমরা এত হুজুকি, এত জাহালতি অন্ধকারে আমরা ডুবে যাচ্ছি. এই শিশু বক্তার নাম কি? আলা হযরত বলেন না, আজকে যে শিশু বক্তার নাম বলতেছি ওনার নাম কি? ক বছর বয়স? মাহফিল কিসের?
মিলাদুন্নবী, যেখানে বড় বড় ওলামারা উপস্থিত, আলা হযরত বড় বড় আলেমের সামনে মিলাদুন্নবীর উপর 2 ঘন্টা তকরির করলেন। এই 2 ঘন্টায় বড় বড় আলেম ওলামা হেরাম এই 6 বছর বয়সে বড় বড় ওলামারা হেরাম হয়ে গেল ওনার আলেমের সামনে। বুঝেন গা আমার আল্লাহ ওনাকে কিভাবে বেছে নিয়েছেন। 8 বছর বয়সে ছেলেরা ভালো করে আরবি ভালো করে পড়তেও পারে না, কিন্তু আলা হযরত কঠিন একটা আরবি কিতাব, গ্রামারের কিতাব, হেদায়েতুন নাহভে যেটা বলা হয়, হেদায়েতুন নাহ কিতাবের ফার্স্ট টু লাস্ট উনি আরবিতে ব্যাখ্যার কিতাব লিখে ফেলেছে মাত্র ক বছরে, 8 বছরে। তাহলে কি বুঝলেন, তাহলে ওনার এলম গুলা এমনে না, এটা আল্লাহ প্রদত্ত নবীর মাধ্যমে দিয়েছেন। সেজন্য তো ওনার ফতোয়ার নাম হচ্ছে আল আতা আন নববিয়্যা। আলা হযরত বলেন আমি যে ফতোয়া দিয়েছি আমার এলম না, আল আতা আন নববিয়্যা, এটা আমাকে আমার নবী দান করেছেন। লক্ষ্য করুন, সে আলা হযরত ফাজল রবি রাদিয়াল্লাহু তাআলা, যিনি মাত্র 3.5 বছর বয়স, কত অনেক ছেলেরা কথা বলতে পারে না। আল হযরত বলেন আমি ঘর থেকে বের হলাম, আমাদের ভাষা তো হিন্দি, হঠাৎ করি দেখলাম আরবি ড্রেস ওলা মানুষ একজন এসে গেছে আরবি পোশাকের, আমার সাথে কথা বলছে আর আমিও ওনার সাথে আরবি কথা বলছি। ভাষা কি আরবি ছিল? আল হযরতের ভাষা কি? মায়ের মাতৃভাষা ছিল হিন্দি, কিন্তু 3.5 বছরের শিশু কথা বলতেছে কোন ভাষায়? হে কিভাবে, এটা এমনি না, ইনি শিখেন নাই, ওনাকে শেখানো হয়েছে। শিখনা এক হে, শিখানা অর হে। আলা হযরত বলেন এটা আমার কিছু না, এটা আমার মুখ দিয়ে বের হয়ে যেত, আমি কলম দিয়ে লিখতাম, আমি কলম নিয়ে বসলে আমার কলমের আগেই এলম এসে যেত, কারণ ওই কলমের মধ্যে নবীজির নূরের নজর ছিল। এ আলা হযরত ফাজল রবি, আমি শুধু ওনার জীবনটা এত ব্যাপক, এখনো প্রায় 33টার মতো থিসিস হয়ে গেছে। কয়টা থিসিস মানে বুঝেন, শিক্ষিত সমাজ যারা এরা বুঝবে থিসিস কাকে বলে। ডক্টরেট ডিগ্রি লাভ করার জন্য থিসিস জমা করতে হয়, বিরাট বিরাট গবেষণা। আলা হযরতের জীবনের এক একজন এক এক সেট নিয়ে গবেষণা করেছে, 30টার উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন হয়ে গেছে, আরো অনেকটা চলতেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 100+ এমপিল হয়েছে, এগুলো কি মামুলি? যার জীবনের 100+ এমপিল, জীবনকে নিয়ে, ওনার জীবনকে নিয়ে, তাহলে ওনার জীবনের শুরু শেষ আছে নাকি? শুরু করলে শেষ নাই, এ অল্প সময়ে ওনার জীবন কি বলবো। আমি জাস্ট ওনার একটা হাদিসের উপর ওনার কি দখল ছিল আমি একটা অতটুকু বলবো, আল্লাহ আমাদেরকে শুনে সে বিষয়ে একটু লক্ষ্য রাখার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। আলা হযরত ফাজল রবি যখন মক্কা মুয়াজ্জামায় যেতেন হজে, তখন মক্কা শরীফ মদিনা শরীফের বড় বড় আলেম ওলামারা আলা হযরতের কাছে এসে বাদত বসে যেতেন এবং হাদিসের সনদ নেওয়ার জন্য বসে থাকতেন। মানুষ আরবস্থানে যায় কি আনার জন্য? সার্টিফিকেট আনার জন্য, বড় হুজুর থেকে সনদ আনার জন্য। আর আলা হযরত মক্কা শরীফ মদিনা শরীফে গেলে সেই যুগের বড় বড় আলেম ওলামারা আলা হযরতের দরবারে আসতেন কি নেওয়ার জন্য? এজাজত নেওয়ার জন্য, সনদ নেওয়ার জন্য। উনি দিতে দিতে কাকে কাকে সনদ দিয়েছেন আবার লিখে রেখেছেন, বেমুস ছিলেন না, নাও না একটা দিছে আর একটা রেখে দিছে, রিসিপ্ট কপি রেখে দিয়েছে। এভাবে যাদেরকে দিয়েছেন রিসিপ্ট কপি রেখেছেন, কাকে কাকে দিয়েছেন, একটা কিতাব বের হয়েছে আল এজাজাত আল মতিনা। সেই এজাজাত
কাকে কাকে এজাজত দিয়েছিলেন এটার উপর একটা কিতাব বের হয়ে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিসের? হাদিসের। যাদের যার হাদিসের সনদ নিচ্ছে আহলে মক্কা আহলে মদিনা, এবার বুঝেন গে উনি কত বড় মহাদেশ ছিলেন। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আরবের বড় বড় আলেম ওলামারা ওনাকে ইমামুল মহাদ্দেসিন বলতেন, এমনকি ওনাকে মহাদ্দেসে উসুলি বলতেন। আলা হযরত নাকি ওখানে গেলে মক্কা শরীফ মদিনা শরীফে মসজিদে বড় বড় আলেম ওলামারা বসে যেতেন, ওনাদের হাদিস শোনাইতেন আর উনি শুনতেন, এবং কোন হাদিসের মধ্যে উসুলগত কি সমস্যা আসতে উনি হাদিস শুনলেই উসুলি ভাবে হাদিসের উসুলে হাদিস আছে একটা, সে উসুলে হাদিসের সামনে রেখে উনি সমাধান দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য সেই মক্কা মদিনার বড় বড় মহাদ্দেসরা ওনাকে মহাদ্দেসে উসুলি বলতেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আলা হযরত যে হাদিসগুলো বর্ণনা দিয়েছেন, এই যে কিছুদিন আগে আমাদের শহীদুল্লাহ বাহাদুর সাত খণ্ডের একটা সহিহুল বিহার বাংলা বের করেছেন না, এটা কার কিতাব? এটা আলা হযরত যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন আল্লামা জাফরউদ্দিন বিহারী ওনার খলিফা সাতদিন আলা হযরতের ছাত্র জাফরউদ্দিন বিহারী কলম নিয়ে আলা হযরতের হাদিসগুলো নোট করেছেন আর নোট করে একটা কিতাব বের করেছেন। এই কিতাবের নাম, মূল নাম হচ্ছে জামিয়া আর রাদবি, জামে আর রাদবি আল মারু বিসহিহিল বুখারি, সহি বিহারি প্রসিদ্ধ কিন্তু নাম হলো জামিয়া রাদবি। কেন? জাফরউদ্দিন বিহারি বলে এগুলো আমার হাদিস না, আমি আমার হুজুর থেকে যে সমস্ত হাদিস শুনেছি এগুলো নোট করেছি। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সহি বিহারি যেটা বর্তমান বাংলা হয়েছে এটা মূলত হাদিস কার? একটু জোরে বলেন না। নোট করেছেন ওনার ছাত্র জাফরউদ্দিন বিহারি। এক, দ্বিতীয়ত বর্তমানে আরেকটা কিতাব আছে জামিউল আহাদিস। এই লকডাউনে বেশ কিছু কিতাব আমি গুনেগার ফার্স্ট টু লাস্ট পড়ার সুযোগ হয়েছে, তার মধ্যে এটাও একটা জামিউল আহাদিস দশ খণ্ডের। এগুলো কি জানেন? এগুলো হচ্ছে আলা হযরত ফতোয়া রেজবিয়া শরীফের মধ্যে যে সমস্ত হাদিস নোট করেছেন, বিভিন্ন ফতোয়ার ফতোয়া দিতে গিয়ে হাদিস অ্যাড করেছেন, দলিল দিতে গিয়ে হাদিস নোট করেছেন। এই ফতোয়া রেজবিয়ার মধ্যে যে সমস্ত হাদিস আছে আল্লামা হানিফ বারলভি ওনার সাথে আমার কয়েকবার সাক্ষাৎ হয়েছে, উনি এখনও আছেন বারলভি শরীফে, ওনার বিরাট রিসার্চ সেন্টার, না গেলে বুঝবেন না কত বড় রিসার্চ সেন্টার এটা। ওই হানিফ রাদবি উনি আল হযরতের ফতোয়া রেজবিতে যে সমস্ত হাদিস আছে হাদিসগুলো আলাদা করে হাদিসগুলো কোন কোন কিতাব আছে কোন কোন কিতাব আছে তাখরিজ করেছেন, তখরিজ করতে গিয়ে দশ খণ্ডের একটা কিতাব বের করে দিয়েছে। কিতাবের নাম জামিউল হাদিস। হাদিস কোনগুলা? বলে ফতোয়া রেজবির হাদিস। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা কতটুকু বুঝতেছেন বুঝি না, এগুলা কত বেশ বিশাল বিষয়। শুধু তাই না, আরেকজন বন্দা যার নাম মৌলানা মোহাম্মদ ইসা রদবি উনি একটা কিতাব লিখেছেন ইমাম আহমদ রেজা ওর এলমে হাদিস, যেখানে ব্যাপক তফসিলওয়ার বয়ান দিয়েছেন, বিস্তারিত বয়ান দিয়েছেন আলা হযরতের হাদিসের দখল কত ছিল। জোরে বলুন। শুধু তাই না, একজন 2003 সালে, কয় সালে এখন কত, আরেক বছর ভোলে 20 বছর হবে ঠিক না, 19 বছর আগে আলা হযরতের হাদিস নিয়ে গবেষণা করে ডিগ্রি পেয়েছেন, কি পিএইচডি ডিগ্রি, যিনি আলা হযরতের হাদিস নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন 2003 সালে, ওনার নাম মৌলানা মনজুর আহমদ সাঈদী। উনি পাকিস্তানের মধ্যে একটা
ইউনিভার্সিটিতে প্রফেসর ডক্টর মাসুদ আহমদ নকশবন্দির আই আন্ডারে এই থিসিসটা করেছিলেন, ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন। ওই ডক্টরেট ডিগ্রি যেই বিষয়ে করেছেন আমি বিষয়টা আপনাদেরকে শোনাচ্ছি। বিষয়টা হলো মৌলানা আহমদ রেজা খান কি খিদমাত উলুম হাদিস কা তাহকিকি ওর তনকিদি জায়জা, এটা হচ্ছে বিষয়। এই বিষয়ে থিসিস জমা করে উনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন আরো 19 বছর আগে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো যার জীবনের এক একটা সাইডের উপর থিসিস হয়, 30টার উপর থিসিস হয়ে গেছে আর হতে আছে না জানি কয়টা হয়ে যায়। আমাদের এক ক্লাসমেট আপনারা জানেন ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া, আমার আলিমুদ্দিন সাহেব চিনবেন, আমাদের নাসিরুদ্দিন ডক্টর নাসিরুদ্দিন সাহেব, উনি ডক্টর ডিগ্রি লাভ করেছেন কিভাবে? উনি শুধু আলা হজরতের নাতের উপর থিসিস করেছেন। আলা হজরতের নাত আছে না? আলা হজরতের নাত মানে কি? আল্লাহু আকবার। হেদায়েতে বখশিশ যারা পড়েছে এরাই জানে আলা হজরতের নাত না বুঝলো অন্তর জুড়াই যায়। এই যে সবসে আলো আলা হামারা নবী পড়তেছেন এরা কার? মুস্তাফা জান রহমত পে লাখো সালাম পড়ছেন কার? এমনকি দেবন্দিরও স্বীকার করতেছে সালাম অনেকে দিয়েছেন কিন্তু আলা হজরতের মতো এরকম সালাম দেওয়ার যোগ্যতার কারণেই। গত কয়েকদিন আগে একজন দেবন্দি হুজুরের অনুভূতি প্রকাশ করেছে, উনি নাকি মদিনা শরীফ গেলেন, যাওয়ার পরে রসুল পাকের রওজা শরীফের সামনে এই মুস্তাফা জান রহমত উনি বলে মন থেকে পড়তেছেন। খার আলা হজরতের মুস্তাফা জান রহমত পড়তেছেন একজন দেবন্দি হুজুর কোথায়? আমার নবীর রওজায় পাকের সামনে গিয়ে উনি বলতেছেন আমার এমন কাইফিয়ত তারি হয়ে গেল, মুস্তাফা জান রহমত যখন পড়লাম আমার ভিতরে অন্তর কি যেন কেমন কেমন লাগতেছে। আমি সাথে সাথেই সেখান থেকে মৌলানা আহমদ রেজা খানের জন্য দোয়া করে দিলাম। আলা হজরত আলা হজরত কেমন কেমন ইশক, কেমন ইশক যিনি ফরজ হজ আদায় করেছেন। একটু আমি সংক্ষেপ করতেছি কি হজ, ফরজ হজ আদায় করলে আবার পরে যাইলে এটা কি ফরজ না নফল? একটু জোরে বলেন না, নফল বলেন না, কারণ জীবনে একবার হজ করা কি ফরজ, দ্বিতীয়বার গেলে নফল। আলা হজরত বলেন আমি রেডি হয়ে গেছি মদিনা, আমি হজ যাব। সবাই জানে মাঝে মাঝে আমাকে সালাম দিয়ে জিজ্ঞেস করছেন কাহা জানা কাহা জানা, আলা হজরত বলে মদিনা জানা। হজের নাম নেই নেই হজের কোথায় নিতাচ্ছেন? উনি কবিতা আকারে এটা বলতেছেন, উনি বলতেছেন উনকি তো ফাইল নে উনকি তো ফাইল হজিবি খুদা নে করা দিয়ে উনকি তো ফাইল হজিবি খুদা নে করা দিয়ে খুদা নে করা দিয়ে আসলে মুরাদ হাজরি আসলে মুরাদ হাজরি উস পাক দর কি হস পাক দর কি হস পাক দর কি হলা দুনিয়া উনি বলতেছেন আমি আসল উদ্দেশ্য হচ্ছে ঘর থেকে বের হয়েছি আসলে মুরাদে হাজরি উস পাক দর কি হে, আমার নবীজি রওজার পাশে যাব এটাই আমার মূল উদ্দেশ্য, এই উসিলাই আল্লাহ হজ করাই দিল। যাচ্ছি কোথায়? মদিনা শরীফ। এই উসিলাই আল্লাহ হজ করাই দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি বলতেছেন আবার শুনি, উনকি তো ফাইল হজে বি
खुदा ने करा दिए असले मुराद हाजरी ए उस पाक दिर की है। काबा का नाम तक न लिया बोलते से गोर के बेर होता जाबन काबार नामो ने नहीं काबा का नाम तक न लिया तैबा ही कहां पहुंचा तो हमसे जिसी ने नहदत किधर की है नहदत किधर की है। उन्हीं बोला हमें जो कौन गोर के बेर होना जिज्ञेस करछे कोथाय जाबेन आला हजरत बोलें आमी काबार नामो दी नाई तैबार नाम नियेछि तैबाय गेलाम ओनार उसिले आल्लाह हज कराय दिले काबा का नाम तक न लिया तैबा ही कहां पोछा ता हमसे जिसी ने नियत किधर की है नहदत किधर की है। सलातुनिया की बुझलें उनार सम्पूर्ण एगुला हलो इश्क मुस्तफा नबीजीर इश्क छाड़ा उन्नी किचुई बुझतें ना। আমার নবীজির ইশকেতে উনি এত বেশি ভরপুর ছিলেন সব কিছু আমার নবীর ইশকের মধ্যে কুরবান করে দিয়েছেন। এনে উনি বলেন কেউ যদি আমার কলপটা দেখতে পেত কলপটা যদি কেউ বের করার ক্ষমতা থাকলে বের করে দেখো গা আমার কলপ দুই পার্ট এক পার্টে লা ইলাহা ইল্লাল্লাহ আছে আর এক পার্টের মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। সেই কথাটা আলা হযরতের বেটা যিনি মুফতি আজম হিন্দ মুফতি আজম হিন্দ মুস্তাফা রজা খান বরেলভি উনি সেই ওনার আব্বার কথাটা এভাবে বলতেছেন হাবিবে খোদা কা নজারা করো মে হাবিবে খোদা কা नजारा करो मैं दिलो जान उन पर निसारा करो मैं निसारा करो मैं खुदा एक पर हो खुदा एक पर हो तो एक पर मुहम्मदी एठो जरा बोलू ना सुभान खुदा एक पर हो तो एक पर मुहम्मदी अगर कल्ब अपना दुपारा करो मैं अगर कल्ब अपना दुपारा करो मैं एक जोरे बोलबो ना सुभान अल्लाह। उन्हें की बोलचें कल्बटा दुपारा करे फेले दुपार करे फेले तो एक खुदा एक पर मुहम्मद खुदा एक पर हो तो एक पर मुहम्मदी अगर कल्ब अपना दुपारा करो मैं दुपारा करो मैं एक जोरे बोली ना सुबह एगुलार बयान किसे जाबे आला हजरत सेजन्य आला हजरत रदियल्लाहु ताला अन्हु जखन इंतेकालेर टाइम आसछे শ্যাম রাজ্যের একজন বড় মহাদ্দিস উনি দুপুরবেলায় এসে জুমার পরে ঘুমাচ্ছেন ঘুমের মধ্যে দেখতেছেন আমার নবীজি দাঁড়িয়ে আছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। আচ্ছা নবীকে স্বপ্ন দেখলে কি স্বপ্ন না বাস্তব? ওই স্বামী শ্যাম রাজ্যের আলেম নবীজির দরবারে সালামি পেশ করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য অপেক্ষা করতেছেন এরকম লাগে? বলে হ্যাঁ আমি তো অপেক্ষা করতেছি আমার আহমদ রেজার জন্য। বলে কোন আহমদ রেজা? বলে যার নাম যার বাড়ি হিন্দুস্তান বেরেলিতে আমি ওনার জন্য অপেক্ষা করছি। স্বপ্ন ভেঙে গেল
এখন ওই সাম্রাজ্য থেকে ওই আলেম সফর করে হিন্দুস্তানে আসছেন, উনি তারিখ লিখে রাখলেন, কোন সময় কয় তারিখ স্বপ্নটা দেখলেন লিখে রাখলেন, আর হিন্দুস্তানে এসে বেরেলিতে এসে পৌঁছে আহমদ রেজা কোথায় জিজ্ঞেস করছেন, বলে উনি তো অমুক তারিখ অমুক টাইমে ইন্তেকাল করেছেন, বলে আমি ওই সময় তো স্বপ্ন দেখছি, যে সময় ওনার ইন্তেকাল ওই সময় আমার নবীকে দেখা যাচ্ছে, আমার নবীজি ওনার রুহের জন্য অপেক্ষায় আছেন। সেজন্য কেন জানেন, আলা হযরত দোয়া করেছেন, ইয়া ইলাহি জব রাজা, ইয়া ইলাহি জব রাজা, খাব গরা সে উঠাইয়ে দৌলতে বেদার ইশকে মুস্তফা কা সাথ হো, মুস্তফা কা সাথ হো। আল্লাহর কাছে দোয়া করেছিল, খোদা আমি যখন ঘুম যাব গা মতের ঘুম, আমি যখন মারা যাব ঘুমাই যাব, আমি যখন চোখ খুললে আমার নবীকে দেখতে পাই। উনি দোয়া করেছেন, ঠিক আমার নবী ওনার জন্য অপেক্ষা করতেছেন। একটু আওয়াজ দিয়ে বলি না, এমন জাতে বাবরকাত, এই দুইজনের স্মরণ আমি অল্প অল্প করেছি, আল্লাহ পাক ইনাদের ওসিলায় আমাদের জীবনের গুণা মাফ করে দিই।